আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন, পরম্পরাগত জাদুর চিকিৎসা। এবার এখানে প্রশ্ন হচ্ছে, আচ্ছা জাদু কি পরম্পরাগত চলতে থাকে? হ্যাঁ, অবশ্যই। অনেক জিনকে দেখা গিয়েছে যে তাদেরকে যখন আমি তাড়াই, তখন সে বলছে, ধরুন একটা বাচ্চা ছেলের উপরে সে আসর করেছে, যখন তাড়ানো হচ্ছে তখন সে স্বীকার করছে যে আমি এর আগে ওর মা অথবা বাপের উপরে ছিলাম, ওরা মরে গেছে, এখন তাকে ধরেছি। এখন তো আসল কথা হচ্ছে কি, জাদু পরম্পরাগতভাবে চলতে পারে। ধরুন তার দাদুকে কেউ জাদু করেছে, তো সে তার দাদুর উপর ওই জিন, জাদু মানে একটা জিনকে ছেড়ে দেওয়া আর কি, ওই জিনটা মানুষের শরীরে প্রবেশ করে থাকে আর তার সব দিক থেকে ক্ষতি করতে থাকে, শারীরিক, মানসিক, আর্থিক সব দিকে ক্ষতি করতে থাকে। ঠিক আছে, তো ওই ওই লোকটা যখন মরে যায়, তখন তার ছেলেকে ধরে, সে আর সারা জীবন সে তার উপরে থাকে, যখন সে মরে যায় তখন তার ছেলেকে ধরে বা তার মেয়েকে ধরে অথবা তার আত্মীয়কে ধরে ধরে। ঠিক আছে, এভাবে কিন্তু জাদু পরম্পরাগতভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার চিকিৎসা করা না হবে। যদি চিকিৎসা করে ওই ওই জিনটাকে তার শরীর থেকে সরানো যায়, তবেই ওই ব্যক্তি মুক্তি পাবে এবং তার এই বংশের লোকেরা মুক্তি পাবে। আর যদি যদি ওকে না সরানো হয়, তাহলে কিন্তু সে এভাবে ক্ষতি করিয়ে যাবে। কেননা মানুষ মরে যায়, মানুষের আয়ু কম, কিন্তু জিনের আয়ু কিন্তু অনেক দিন, একটা জিন হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে। এর জন্য আমার জাদুকে এত মামুলি মনে করলে হবে না। জাদু হলে এখন আমি বলবো যে এই এটাকে কাটানোর মানে বংশ পরম্পরাগত যে ব্যবস্থাটা আছে ওটাকে কাটাইতে হবে। এটা কাটানোর সম্ভব, এটা কীভাবে? এটা ধরুন আপনার উপরে জাদু করেছে কেউ, বা আপনার দাদুর উপর জাদু করেছিল, তিনি মরে গেছে, এখন আপনার উপরে জাদুটা চলে এসেছে, তার সমস্ত লক্ষণ আপনার উপরে আছে। হ্যাঁ, এখন আপনার যে বাচ্চা হয়েছে, ওকে কিছু জিনিস শিক্ষা দিতে হবে। সে ওই জিনিসটা সকাল বিকালে পাঠ করবে। ঠিক আছে, যদি পাঠ করা হয় তখন ওই জাদুটা, ওই জিনটা ও আপনার ছেলে সন্তানের উপরে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো সেটা কি খুব সহজ কিছু জিনিস? আল্লাহ রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সেগুলো বলছেন যে ব্যক্তি সকালবেলাতে তিনবার পাঠ করবে, অনেক কিছু আছে, আমি একাধিক আমল আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তিনবার যে ব্যক্তি সকালবেলা পাঠ করবে, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম, তিনবার পাঠ করলে সারাদিন পর্যন্ত তাকে কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। তারপর আপনার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তি সকালে পড়বে আয়াতুল কুরসি একবার পড়বে, তাহলে সারাদিন আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, ফেরেশতা পাঠিয়ে দিবে। তেমনইভাবে আপনি যখন ঘর থেকে বের হবেন, ওই দোয়া পড়বেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি পড়ে বের হন, তাহলে শয়তানের কোনো শক্তি নাই আপনার কোনো ক্ষতি করে, বরং আপনি যে রাস্তা দিয়ে যাবেন শয়তান সেই রাস্তা ছেড়ে দিবে, সে অন্য রাস্তায় চলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং দোয়া করা হয়েছে, এই দোয়া পড়লে তাকে হেদায়েত দেওয়া হয়, তাকে শক্তি দেওয়া হয়, তাকে হেফাজত করা হয়, তাকে বাঁচানো হয়। এবং শয়তান যখন তাকে তারপর তার পিছনে লাগানোর চেষ্টা করে, অন্য অন্য শয়তান তাকে ধিৎকার দেয়, আচ্ছা তুমি এই ব্যক্তির পিছনে লাগছো, তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, যাকে হেফাজত করা হয়েছে। তো এই ব্যাপার, ঘরতে ভার হওয়া বের হওয়ার সময় এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আরও দোয়া আছে আপনার, আরও অসংখ্য দোয়া আছে, সেগুলো সকালে পড়তে হবে। যেরকম হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সকালে সাতবার এই দোয়াটা পড়বে, তাহলে সারাদিন আল্লাহ তাআলা তার হেফাজত করবেন। তেমনইভাবে যে ব্যক্তি সকালবেলাতে তিনবার কুল হু আল্লাহ, তিনবার সূরা ফালাক, তিনবার নাস পড়বে, সারাদিন আল্লাহ তাআলা হেফাজত করবেন তাকে। ঠিক আছে, তেমনই রাতে শোয়ার সময় এগুলো পড়বেন, তেমনই শোয়ার সময় যখন ঘুমাতে যাবেন তখন ওই দোয়াটা, ঘুমের দোয়াটা পড়বেন। ঠিক আছে, এগুলো পড়বেন আপনি, এগুলো আপনার ছেলে সন্তানদেরকে, বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিবেন। তারা যদি এই সমস্ত আমলগুলো করে না, তাহলে কিন্তু ওই জাদুটা যেটা আপনার উপরে, জিনটা আপনার আসে, আপনি মরে গেলে সেগুলো আপনার ছেলের সন্তানের উপরে তারা কোনো প্রভাব দেখাতে পারবে না, কেটে যাবে, তখন সে পালিয়ে যাবে। তারপরে আপনার কী করতে হবে? তারপরে যদি আপনার যে জাদুটা আপনার উপর আছে, আপনার জাদুটা যদি সরাইতে চান, তাহলে আপনাকে প্রতিদিন, হ্যাঁ, আপনার সূরা বাকারা পাঠ করতে হবে, একবার সূরা বাকারা পাঠ করুন, সূরা হজ, তারপরে সূরা তাগাবুন, সূরা তালাক, এই কয়টা আপনাকে পাঠ করতে হবে। ঠিক আছে, তো এভাবে
আপনি এই সমস্ত আমলগুলো করলে তাহলে কি হবে, ওই যাতনা স্টপ হয়ে যাবে। আপনার বাড়িতে যারা আছে ছেলে সন্তানগুলো, তারা যদি এগুলো পাঠ করে আমলটা, তাহলে কি হয়ে যাবে, জাদু স্টপ হয়ে যাবে, মানে তাদের উপরে সেই জাদুটা আর আসতে পারবে না, ওই জিনটা তাদের উপরে আর আসতে পারবে না। ঠিক আছে, তো এইগুলো করবেন বন্ধুরা। তারপরে যদি কাজ না হয়, তাহলে আমার সঙ্গে সম্পর্ক করবেন। ঠিক আছে, তো এগুলো কারা করবে, যারা কোরআন শরীফ পড়তে পারে, দোয়া দরুদ পড়তে পারে, তারা করবে। এবার যারা জানেই না তারা কি করবে, অথবা যারা অমুসলিম তারা কি করবে, তো তারা আমার সঙ্গে সম্পর্ক করবে। ঠিক আছে, আমি আমার কাছে আসবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদের যদি এরকম জাদু, তাদের বংশ পরম্পরাগত জাদু তাদের মধ্যে থাকে, যদি থাকে, সেটা তার লক্ষণ কি, তার লক্ষণ হচ্ছে এই, তা জাদুর সমস্ত লক্ষণ ওই ব্যক্তির মধ্যে ফুটে উঠবে। এবং এই এই জাদুটা শুধু এই নয় যে শুধু তার ছেলে সন্তানের মধ্যে চলে যাবে, এমনকি তার আত্মীয়, তার পাড়া প্রতিবেশী, তার মানে আপনজন যারা আছে তাদের মধ্যেও কিন্তু সেটা বিস্তার ঘটে, এই জাদুর বিস্তার ঘটে। ঠিক আছে, এমনকি তার অনেক লক্ষণের মধ্যে কিছু লক্ষণ শারীরিক, সবসময় শরীর খারাপ করবে, জ্বালা যন্ত্রণা করবে, তারপর আপনার বিভিন্ন টেনশন ইত্যাদি আছে, তারপর আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, ব্যবসা মানে চলতেই চায় না, বিভিন্ন রকমের এরকম উপসর্গ দেখা দেয়। তো বন্ধুরা, তো এই ব্যাপার, তো এইবার কথা হলো, আপনি যদি এই জাদু চিকিৎসা করতে চান, তাহলে একটা মানে সহি আকিদা বিশিষ্ট মানুষের, সহি আকিদা যারা আছে আর কি, যারা কোরআন হাদিসের উপর আমল করে, এমন মানুষের দ্বারা চিকিৎসা করাইতে হবে। কোনো এমন কবিরাজ নয় বা এমন অমুসলিম দ্বারা নয় যারা কোরআন হাদিস বাদ দিয়ে বেদাত দিয়ে আমল আকিদা দিয়ে চিকিৎসা করে, যেরকম তাবিজ কবজ দিয়ে, এই চিকিৎসা আমাদের ইসলামের মধ্যে এটা কেউ করেনি, কোনো নবীও করে নাই, সাহাবারও করে নাই, তাবে তাবিন করে নাই, চার ইমাম করে নাই, কেউ করেনি, এইগুলো বেদাতি পন্থা। ওই পন্থায় চিকিৎসা করলে এই রোগ, এই জাদু কখনোই ভালো হবে না। জাদু ভালো করতে হবে, এক নম্বর হচ্ছে আমল, আপনাকে কোরআনের যে আয়াতগুলো আছে, কঠিন মানে আজাবের আয়াতগুলো আছে, সেগুলো মুখস্থ করে নেবেন, আর সেইগুলো দিয়ে ঝাড়ফুঁক করবেন, আপনি জাদুকর জাদুগ্রস্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করবেন, তাহলে ওই শরীরে যে জিনটা আছে না, আজাবের আজাব শুনতেই পারে না ওরা, কারণ আজাবের আজ শুনলেই তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়, জ্বলতে লাগে দাউ দাউ করে, তখন তারা হয় ওই শরীর ছেড়ে পালিয়ে যাবে, তা নাহলে মরে যায় অথবা পুড়ে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে সহিপন্থা, জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা করতে হবে একমাত্র কোরআন পড়ে, কোরআনের মাধ্যমে, তাছাড়া অন্য কোনো মাধ্যমে নয়, কোনো বেদাতি কায়দাতে নয়। ঠিক আছে, তাবিজ কবজের মাধ্যমে নয়, ঠিক আছে, আর কোনো জাদুঘরের মাধ্যমে চিকিৎসা করবেন না, যারা জাদুঘর মুসলমানের অন্য মানুষ ছাড়েন, মুসলমানের মধ্যে অনেক এরকম জাদুঘর আছে, যারা টুপি পরে থাকে, যা পাঞ্জাবি পরে থাকে, দাড়ি আছে, সব টুপি আছে, সব কিছু আছে, নামাজও পড়ে, অথচ তারা জাদুঘর, যেহেতু তারা এমন এমন আপনার বাক্য পাঠ করে যার কোনো মানি নাই, মানে অর্থ নেই, আর যদি অর্থ থাকে সেগুলো মানে কুফুরি অর্থ, দেখা যাচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাচ্ছে, জিনের কাছে সাহায্য চাচ্ছে, কোনো অন্য কারোর কাছে সাহায্য চাচ্ছে, তো ওই ধরনের বাক্য দিয়ে যারা চিকিৎসা করবে খবরদার তাদের কাছে যাবেন না, তাদের কাছে কখনো যাবেন না, তাহলে আপনার সব ধ্বংস হয়ে যাবে, আপনার জাদু তো ভালো হবে নাই, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন, আপনি যখন আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য নেবেন, কারণ একটা কথা মনে রাখবেন, রোগ ভালো করে আল্লাহ, রোগ ভালো করে একমাত্র আল্লাহ তাআলা, আর বাকি ওই আপনার দোয়া দরুদ কোরআন পাঠ, তারপরে আপনার ঝাড়ফুঁক, হ্যাঁ, চিকিৎসা, ট্যাবলেট, ঔষধ, এইগুলো হচ্ছে স্বভাব, এইগুলো হচ্ছে আপনার স্বভাব, এগুলো মানে এগুলোর কোনো শক্তি নাই রোগ ভালো করার, রোগ ভালো করে একমাত্র আল্লাহ তালা, আল্লাহ ভালো করে। ঠিক আছে, এতএব আপনাকে রোগ ভালো করতে হলে রাসূলুল্লাহ সাল্লাম যে পদ্ধতি বলে দিয়েছে সেই পদ্ধতির মাধ্যমে আপনাকে চিকিৎসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম কী বলছেন, মাত্র দুটো জিনিসের মধ্যে কী আছে, শিফা আছে বা আরোগ্য আছে, এক হয়েছে মধুর মধ্যে, আর দ্বিতীয় হয়েছে কোরআনের মধ্যে, এই দুটার মধ্যে শেফা রয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে এই দুটোর মাধ্যমে চিকিৎসা করতে হবে, এক হচ্ছে মধু আর দ্বিতীয় হচ্ছে কোরআন। এবার আলহামদুলিল্লাহ যদি কারো কোনো রোগ হয়, যে এত কঠিন রোগ হোক, বিছানায় শুয়ে গেছে, একেবারে বিছানায় শুয়ে পড়েছে, ভালো হচ্ছে না, হাজার ডাক্তার দেখিয়েছে, এক বছর দুই বছর চিকিৎসা করছে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমার কাছে চিকিৎসা করবেন,
তিন দিনের মধ্যে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং ছুটতে লাগবে। বিছানা শুয়ে আছে তো, তাকে ইনশাআল্লাহ আমি তিন দিন পর ছোটাবো। এরকম চিকিৎসা আমি অনেক করেছি, দেশের মধ্যে অনেক করেছি, অনেক রোগী দেখেছি আমি, হিন্দু মুসলিম সবাইকে আমি চিকিৎসা করছি, অনেক রোগ মানুষ আমার কাছে ভালিছে। তা আমার কাছে যেরকমভাবে অনেক মানুষের বিয়ে শাদী করেছে, তারা সন্তান হয় না। আমাদের গ্রামের এক বোন, তার বিয়ে হয়েছে সতেরো বছর সন্তান হয়নি। আমি তাদের বাড়িতে বসে গল্প করছিলাম, হঠাৎ করে বসে চাচি বলছে, বাবা দেখো আমার মেয়েটার বিয়ে দিচ্ছি, সতেরো বছর হয়ে গেছে, সন্তান হচ্ছে না। আমি বললাম চাচি চিকিৎসা করবো? বলছে হ্যাঁ করো। দিয়ে আমি যা কিছু করার, তেল পরে দিয়েছি, পানি পরে দিয়েছি, সমস্ত কিছু করে দিলাম, আর ব্যবহার বলে দিয়েছি এতটুকু ব্যবহার করো। পঁচিশ দিন পরে তার পেটে সন্তান চলে আসে, পঁচিশ দিন পর সেটা সে সন্তান হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এখন সে বেশ বড় হয়ে গেছে। তো এমন করে অনেক চিকিৎসা করেছি আমি, সন্তানহীনতার চিকিৎসা করছি। আর আমি ফি নেই 5,000 টাকা। আমি বলছি আমার ফি 5,000 টাকা আমি আগে নেব না, যখন পেটে সন্তান আসবে তখন। কিন্তু কী বলবো, দুঃখের কথা, আমি এরকম 4-5টা চিকিৎসা করেছি, সবার সন্তান এসে আমাকে একটা পয়সা কেউ দেয়নি। এর জন্য আমি এখন বদলে দিয়েছি, এখন আগে টাকা আগে লাগবে, ঠিক আছে। তারপর দেখুন আপনার যাদের মানে আপনার পাগল হয়ে গেছে, যে কোনো কারণে পাগল হয়ে গেছে, আর আপনার পাগলামি বন্ধই হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছে, অনেক কবিরাজ দেখাচ্ছে, একদম যেরকম কলকাতাতে একটা মেয়ে এসেছিল আমাদের এখন অট্টহাসি এসেছিল, চিকিৎসা করতে এসেছিল ওই আপনার মন্দিরে, মানে তার 2.5 বছর থেকে চিকিৎসা করছে, তার চিকিৎসা করতে করতে তার বাড়ি বিক্রি করে দিয়েছে ওই ভদ্রলোক, বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে সব শেষ হয়ে গেছে, কিন্তু তবুও রোগই ধরতে পারছে না ডাক্তার। তো ওখানে আসার পর কিন্তু ওর পাগলামি আরও বেড়ে যায়। তখন সেখান থেকে বলে দিয়েছে, আমার নাম করে দিয়েছে, ওর কাছে যাও, ওই সব চিকিৎসা করে। আমার কাছে আসছে, আমি তখন ভাত খাচ্ছিলাম 10টার সময়, আমাকে দূর থেকে দেখে চিল্লাতে শুরু করছে, না না আমি ওর কাছে যাবো না, ওর কাছে যাবো না, আমাকে ধরে নিয়ে আস, আমি বলছি ধরে নিয়ে আসো, নিয়ে আসো আমার কাছে। আমার কাছে যখন নিয়ে আসলে মারছে এক জোরে থাপ্পড়, তখন বলছে আমি ওর শরীর ছেলে পালাবো, তখন ধরা পড়ে গেছে। মানে ওর কাছে জিন ছিল, তো বুঝতেই পারে যে জিন আছে, ওরা মনে করছে তার বিশাল রোগ হয়ে গেছে। তখন তার ভুল চিকিৎসা করছে ডাক্তার, চিকিৎসা করে তার সব বাড়ি ঘর সব বিক্রি করছে, ভালো হয়নি, লাস্টে আমার কাছে ভালো হয়েছে। এমন ভালো হয়েছে তা মেয়েটা মানে স্বামীকে দেখতে পারতো না, তারপর ছেলেকে দেখতে পারতো না, তাদেরকে একদম বিষ। যখন আমি জিনটা ছাড়িয়ে দিয়েছি, তখন ছেলেটাকে আদর ডাকছে, ডেকে কোলে বসে আদর করছে, নিজের স্বামীকে ভক্তি করে কথা বলছে। তখন আমাকে ও একটা গেঞ্জি আর একটা লুঙ্গি দিতে আসছে, আমি দরকার নাই আমার, আমি বলিব না, দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এরকম অসংখ্য রোগী আমি দেখেছি। তারপর আপনার পাগল, আরও অনেক রকমের রোগী যেগুলো মানে আপনার বিছানাগত একদম ভালো হচ্ছে না, এরকম রোগী আমি চিকিৎসা করি গ্যারান্টি দিয়ে। তবে আমার 5,000 টাকা নিব ইনশাআল্লাহ, একদিনে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, একদিন হলে তিন দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে ভালো হয়ে যাবে। তারপর আপনার হাত পা অবশ হয়ে গেছে অথবা প্যারালাইসিস হয়ে গেছে, ডাক্তারের চিকিৎসা করে ভালো হচ্ছে না, আমার কাছে ইনশাআল্লাহ গ্যারান্টি চিকিৎসা আছে, একদিন থেকে তিন দিন পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ একদিনের জন্য ভালো হয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই সমস্ত চিকিৎসা আমি করি। তো আমি বলছিলাম কি, ওই আপনার বংশ পরম্পরাগত জাদুর কথা, তো এরকমভাবে এই জাদু, এবার এ সমস্ত জাদু চিকিৎসা যদি আপনারা জাদুঘর দিয়ে করান কখনো ভালো হবে না, বরং উল্টো হয়ে যাবে। আমার উস্তাদ একটা কথা বলেছিল যে এক অমুসলিম জাদুঘর সে যখন কোনো গ্রামের মধ্যে যেত চিকিৎসা করার জন্য, তখন কি হইতো, ওই গ্রামের ছেলেফেলেগুলো সব কান্না করতে লাগতো, মানে তার সঙ্গে সে দুষ্ট জিন পালতো, দুষ্ট জিনের সে ইয়া করতো, পূজা করতো। সে কিন্তু ছিল খ্রিস্টান, ঠিক আছে, খ্রিস্টান ব্যক্তি, সে দুষ্ট জিনের পূজা করতো, এই সমস্ত ইবাদত করতো। তো ওই জিনগুলো ওর সঙ্গে সঙ্গে যেত, আর সবথেকে খারাপ জিন একেবারে, যে গ্রামে যেত সেই গ্রামের মধ্যে ছেলেফেলেদের গিয়ে তার আক্রমণ শুরু করে দিত, যার ফলে ওই ছেলেফেলেরা কান্নাকাটি করতো। এটা একদম প্রসিদ্ধ হয়ে গেছিল এই জিনিসটা, এই ঘটনাটা, যার ফলে সে যেই কোনো গ্রামে যেত মানুষ সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে ঘরে বসে থাকতো, যতক্ষণ পর্যন্ত সে গ্রাম ছেড়ে না যেত, এরকম অবস্থা। এই জন্য বলবো এই সমস্ত রোগের চিকিৎসা করতে হলে আমার কাছে আসবেন, যদি আপনার ভারতের মানুষ হন, আর যদি অন্য দেশের মানুষ হন, তাহলে আপনারা মানে সহি আকিদা বিশিষ্ট আলেমের কাছে যাবেন, যারা একমাত্র আল্লাহ রসুলকে মানে কোরআন হাদিস পর আমল করে, কিন্তু শেরেক বেদাতের উপরে কায়েম নয়, ঠিক আছে। এমনভাবে যদি আপনার চিকিৎসা করান, তাহলে রোগও ভালো হবে,
আপনার ইমানটার ঠিক থাকবে, মরার পর জান্নাতে যেতে পারবেন। আর যদি এরকম লোকের কাছে যান যান হ্যাঁ, তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, যারা কোনো কাহিনের কাছে যাবে, গণকের কাছে যাবে, যারা হাত দেখে আপনার সব ভবিষ্যৎ বলে দেয়, তাদের কাছে যাবে তো তার 40 বছরের আবাদত নষ্ট হয়ে যাবে। 40 দিন বা 40 বছরের আবাদত খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কবুলই হবে না, হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আমাদেরকে এই চিকিৎসা করার জন্য বেদাতি বা যাদের আজেবাজে লোকের কাছে যাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি এখন শেষ করলাম ভিডিওটা, আর পরবর্তীতে অন্য ভিডিও আপনাদের সামনে আসবো। এখন শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।